প্যাসিফিক রিম পার্ট ওয়ানে আমরা দেখি যে কিভাবে এলিয়েনরা প্যাসিফিক মহাসাগরে দ্বিতীয় দুনিয়া রাস্তা খুলে সেখান থেকে তারা কাইজুদের পাঠায়, কিন্তু কিছু লোকেরা তাদের প্রাণ দিয়ে সব কাইজুদের পরাজিত করে এবং তাদের হত্যা করে, সাথে সাথে সেই দ্বিতীয় দুনিয়ার রাস্তাও বন্ধ করে দেয়। আজ এই ঘটনার 10 বছর কেটে গিয়েছে আর এই সময় সন 2035। আজও সমুদ্রের কিনারে সেই বড় বড় মনস্টার যাদের কাইজু বলা হতো, তারা যেসব শহর ধ্বংস করেছিল সেগুলো ঠিক সেইভাবেই ছিল। সেই শহরগুলোকে দ্বিতীয়বার কখনোই আবাদ করা হয়নি। অনেক কাইজুদের কঙ্কাল এখনো সেই সব স্থানে ছিল। আজ থেকে 10 বছর আগে যেসব রোবট নষ্ট হয়ে যায় সেগুলো তাদের সেই স্থানে ছিল যে স্থানে তারা নষ্ট হয়। আর এই সময় এই পৃথিবীতে এমনও অনেক লোক ছিল যারা এই রোবটদের পার্টসের ব্যবসা করত। তাদের মধ্যেই একজন জ্যাক, জ্যাক স্টাকারেরই সন্তান, যিনি আগের কাহিনীতে মার্শালের ভূমিকায় ছিলেন, যিনি পৃথিবীকে বাঁচানোর জন্য তার প্রাণ দেন। কিন্তু তারই সন্তান জ্যাক তার থেকে সম্পূর্ণ বিপরীত। সে খারাপ ইয়েগার, মানে রোবটদের পার্টস চুরি করত। কারণ এই পৃথিবীতে এখন এমনও মানুষেরা থাকে যারা নিজে নিজেদের ইয়েগার বানাতে চায়। জ্যাক এই ধরনের এক গ্রুপের সাথে একটি খারাপ ইয়েগারের কাছে পৌঁছায়। আসলে জ্যাক তাদের কিছু সামগ্রী চুরি করেছিল, তাই এখন তাকে এর বদলে তাদের রোবটের কোনো বিশেষ অংশ দিতে হবে যাতে তারা তাকে মুক্ত করে দেয়। যে পার্টস এর জন্য সে এই জায়গায় আসে, জ্যাক সেই পার্টস পায়নি, তাই সে সেই স্থান থেকে পালায়। পালানোর সময় সে সেখানে এক মেয়েকে দেখে যার নাম আমারা। সেও জ্যাকের মতো রোবটদের পার্টস চুরি করত। আমারা সেই পার্টস নিয়ে সেখান থেকে পালায়, যার জন্য জ্যাক এই জায়গায় আসে। জ্যাক কোনোভাবে তার পিছনে তার ওয়ার্কশপে পৌঁছে আর সে সেখানে দেখে যে আমারা তার ওয়ার্কশপে একটি রোবট তৈরি করেছে যেটি সিঙ্গেল পাইলট রোবট। এই রোবটকে শুধু একজন ব্যক্তি চালাতে পারবে। জ্যাক বলে যে তোমার এই রোবটটিকে বিক্রি করে দেওয়া উচিত। এর আগে আমারা তার কথার উত্তর দিবে, বাইরে সিকিউরিটির লোকেরা এসে যায়। তারা সেই সব লোক যারা আজও বড় বড় রোবট, মানে ইয়েগার তৈরি করে যাতে যদি এলিয়েনরা আবার পৃথিবীর উপর আক্রমণ করে যাতে তাদের মোকাবেলা করা যায়। সাথে সাথে তারা সেই সব লোকেদের উপরও নিয়ন্ত্রণ রাখে যারা নিজে নিজেদের রোবট বানাতে চায়। এর আগে তারা জ্যাক ও আমারাকে ধরবে। আমারা তার সেই রোবটে বসে পড়ে, সাথে জ্যাকও রোবটের ভিতর ঢুকে পড়ে। তারা সিকিউরিটির সামনেই সেখান থেকে দরজা ভেঙে বের হয়ে যায়। কিন্তু তখনই সেখানে অন্য একটি বিশাল রোবট তাদের সামনে এসে যায়। তারা সেই বিশাল রোবট থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু সেই বিশাল রোবট তাদের একটি ইলেকট্রিক শক দেয়, ফলে তারা অজ্ঞান হয়ে যায়। তাদের দুজনকে জেলে পাঠানো হয়। জেলে জ্যাকের সাথে মকর কথা হয়। মকো সেই মেয়ে যাকে জ্যাকের পিতা মার্শাল অ্যাডপ্ট করেছিলেন, মানে সে জ্যাকের বোন। সাথে সাথে মকো PPTC অর্গানাইজেশনের সেক্রেটারি। এটি সেই অর্গানাইজেশন যে বড় বড় রোবট তৈরি করে। সেখানে নতুন নতুন পাইলটদের ট্রেনিংও দেওয়া হয়। মকো তার ভাই জ্যাককে বলে যে এখন হয়তো তোমাকে জেলে যেতে হবে, না হয় তোমাকে ট্রেনিং সেন্টারে যেতে হবে যেখানে তুমি পাইলটদের ট্রেনিং দেবে। আসলে জ্যাকও এক পাইলট ছিল আর সে তার কাজে অনেক ভালো। এখন জ্যাককে তার বোনের কথা মানতে হয়, তাই জ্যাককে এবং তার সাথে আমারাকেও সেই স্থানে পাঠিয়ে দেওয়া হয় যে জায়গায় পাইলটদের ট্রেনিং দেওয়া হয়। আমারাকে জ্যাকের সাথে এই জন্য পাঠানো হয় কারণ সে নিজের বলে একটি রোবট তৈরি করেছিল। ট্রেনিং সেন্টারে পৌঁছানোর পর জ্যাকের দেখা সেই পার্টনারের সাথে হয় যে আগে তার কোপাইলট ছিল, যার নাম নেড। তারা দুইজনই একজন আরেকজনকে পছন্দ করত না। এখন সেখানে কোম্পানির ওনার, যার নাম শাও, সে আসে। তার সাথে নিউটনও থাকে। নিউটন সেই বৈজ্ঞানিক যে আগের কাহিনীতে তার ব্রেনকে কাইজুর ব্রেনের সাথে কানেক্ট করেছিল এবং এলিয়েনদের বিষয়ে সব ইনফরমেশন বের করেছিল। এখন সে শাও কোম্পানির সাথে মিলে কাজ করে। তারা দুজন মিলে একটি অনেক অ্যাডভান্স রোবট তৈরি করে যাদের দূর থেকে পাইলট নিয়ন্ত্রণ করতে পারবে। মানে রোবটরা যখন যুদ্ধ লড়বে তখন তার পাইলট তার ভিতর থাকবে না, সে দূর কোথাও থেকে তাকে নিয়ন্ত্রণ করতে পারবে, যার ফলে পাইলটদের প্রাণেরও কোনো ক্ষতি হবে না। এখন শাও তার এই রোবটদের প্রেজেন্টেশন দে, সে পুরো দুনিয়াতে তার কোম্পানির রোবটদের ছড়াতে চায়। আর এর জন্য তাকে PPTC অর্গানাইজেশনের অনুমতির দরকার। মকো তাকে পারমিশন দিতে চায় না কারণ সে মনে করে যে যেসব রোবটদের দূর থেকে কন্ট্রোল করা যায় তাদের সহজে হ্যাকও করা সম্ভব, যেটি পৃথিবীর জন্য মারাত্মক হতে পারে। মকো তার ভাইকে বলে যে আগামীকাল এই কথা সিদ্ধান্ত নেওয়া হবে যে শাওয়ের রোবট যেগুলো অটোমেটিক তাদের পৃথিবীতে ছড়ানোর অনুমতি দেওয়া হবে কিনা। আমি চাই যে তুমি
তোমার পুরানো কোপাইলট নেডের সাথে সেই স্থানে উপস্থিত থাকো। পরের সকাল সেই রোবট যার ভিতর যে কোনের তাকে সিডনিতে সেই জায়গায় ল্যান্ড করানো হয় যে জায়গায় মিটিং হতে যাচ্ছিল। মিটিং এর জন্য মোকো তার হেলিকপ্টার নিয়ে আসছিল, তখনই দেখানো হয় যে জলের ভিতর থেকে একটি বিশালকায় রোবট বের হয়। সেই রোবট যার ভিতর যে কোনের তাদের উপর মিসাইল দিয়ে হামলা করে, কিন্তু তারা সাইডে সরে যায়, ফলে মিসাইল বিল্ডিং এ লাগে, ফলে বিল্ডিং এর উপর যে হেলিপ্যাড ছিল সেটি নিচে পড়ে যায় এবং সেই হেলিপ্যাড সেখানে উপস্থিত মানুষদের উপর পড়তে লাগে। জ্যাক ও নেডের রোবট সেটিকে আটকে ধরে। অন্যদিকে সেই রোবট যেটি জলের ভিতর থেকে বের হয় সে এখন মকর হেলিকপ্টারের উপর হামলা করতে যাচ্ছিল, তখনই জ্যাক ও নেড সেই হেলিপ্যাডকে সেই রোবটের উপর ছুড়ে মারে, যার ফলে তার নিশানায় চুক হয়। এরপর তাদের দুই রোবটের মধ্যে ভীষণ লড়াই হয়। তখনই জ্যাক দেখে যে হেলিকপ্টারে তার বোন মকো ছিল সেটি ক্র্যাশ হতে যাচ্ছিল। সেই দিকে দৌড় দিয়ে সে অনেক বড় একটি লাফ দেয়, কিন্তু সে সেই হেলিকপ্টারকে ধরতে পারেনি, যার ফলে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায় এবং তার বোন মকো যাকে সে অনেক ভালোবাসত তার মৃত্যু হয়। অন্যদিকে সেই রোবট যেটি জলের মধ্যে থেকে বের হয় সে দেখে যে আকাশে আরো তিনটি রোবট এসে গেছে যারা এখন তার সাথে লড়তে চায়, তাই সে আবার জলের ভিতর চলে যায়। এখন জ্যাক তার বোন মকর মৃত্যুর ফলে পুরোভাবে ভেঙে যায়। সে জানতে পারে যে মৃত্যুর পূর্বে মকো একটি লোকেশন পাঠিয়েছিল, আর যখন সেই লোকেশন ডিকোড করা হয় তারা জানতে পারে যে এটি রাশিয়ার লোকেশন যেখানে ইয়েগার বানানো হয়। অন্যদিকে শাও কোম্পানি যারা তাদের রোবট পুরো পৃথিবীতে ছড়াতে চায় তারা পারমিশন পেয়ে যায়, কিন্তু শুধু ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এর জন্য তাদের রোবটদের রেডি রাখতে হবে। শাও নিউটনকে বলে যে তোমাকে 48 ঘন্টার মধ্যে সব রোবটদের তৈরি করতে হবে। এখানে আমরা নিউটনের বিষয়ে একটি কথা জানতে পারি যে আজও তার কাছে কাইজুর একটি ব্রেন ছিল যেটি পুরোভাবে অ্যাক্টিভ, আর এখনো সেই ব্রেনের সাথে নিজের ব্রেনকে কানেক্ট করত। অন্যদিকে আমাদের যে কনেটকে দেখানো হয় যারা তাদের রোবট যার নাম জিপসি অ্যাভেঞ্জার সেটিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায় যে জায়গার ঠিকানা মরার আগে মকো পাঠিয়েছিল। জায়গাটি রাশিয়ায়, কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ নীরব, দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন নেই। এর আগে তারা কিছু বুঝবে সেখানে সেই রোবট যে মকর হত্যা করেছিল এসে পড়ে, সে তাদের উপর আক্রমণ করে। এখন তাদের মধ্যে ভীষণ যুদ্ধ হয়, আর যে কোনে তাদের কৌশলতার দ্বারা সেই রোবটকে পরাজিত করে, মানে সেই রোবটটি এখন মৃত। এখন তারা দেখতে চায় যে সেই রোবটের ভিতর কে এই রোবটকে নিয়ন্ত্রণ করছে। আর যখনই তারা সেই রোবটের হেমলেট উঠায় তারা দেখে যে তার ভিতর কোনো মানুষ নেই, তার জায়গায় একটি কাইজুর ব্রেন যে এই রোবটকে নিয়ন্ত্রণ করছিল। এখন কাইজুর সেই ব্রেনকে ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে বৈজ্ঞানিকরা বলে যে এটি কাইজুর রিয়েল ব্রেন না, এই ব্রেনকে তার সেকেন্ডারি ব্রেন থেকে গ্রো করা হয়েছে, আর এটি পৃথিবীতেই করা হয়েছে, মানে কাজটি মানুষেরই। অন্যদিকে আমারাকে দেখানো হয় যে তার টিমের সাথে সেই রোবটের ভিতর যায় যেটিকে যে কোনে পরাজিত করেছিল। সেখানে গিয়ে আমরা জানতে পারে যে এই রোবটটি সেই কোম্পানিরই যে পুরো দুনিয়াতে তাদের অটোমেটিক রোবট সাপ্লাই করতে যাচ্ছিল, যে কোম্পানির নাম শাও, যার সাথে নিউটনও কাজ করত। আমরা এইসব ইনফরমেশন জ্যাককে দিয়ে দে, এর আগে তারা কোনো অ্যাকশন নিবে। শাও কোম্পানির যত অটোমেটিক রোবট তৈরি করেছিল তারা সেই সব রোবটদের লঞ্চ করে দে। লঞ্চের কিছু সময় পরই দেখানো হয় যে শাও কোম্পানির যেসব রোবট যেগুলো অটোমেটিক পুরোভাবে পরিবর্তিত হতে শুরু হয়, কেননা এখানে সব রোবটদের মধ্যে কাইজুর ব্রেন লাগানো ছিল, আর এখন এই রোবটগুলো মানুষের কন্ট্রোলের বাহিরে, তাদের এখন কাইজুর ব্রেন কন্ট্রোল করছে, মানে শাও কোম্পানির যত রোবট সব রোবটই এখন কাইজু হাইব্রিড রোবট, যাদের উপর এখন কোনো মানুষের নিয়ন্ত্রণ নেই। তারা পুরো পৃথিবীকে ধ্বংস করতে চায়, সব বড় বড় শহরে এই রোবটগুলো হামলা চালায়। অন্যদিকে হারমান যে নিউটনের সাথী বৈজ্ঞানিক সে তার কাছে যায়, সেখানে গিয়ে সে জানতে পারে যে নিউটনের সম্পূর্ণ ব্রেনকে এখন এলিয়েনরা নিয়ন্ত্রিত করছে। আসলে আগের কাহিনীতে যখন নিউটন তার ব্রেনকে এলিয়েনদের ব্রেনের সাথে কানেক্ট করেছিল, যেভাবে সে এলিয়েনদের ব্রেনের অ্যাক্সেস পায় ঠিক সেইভাবে এলিয়েনরাও তার ব্রেনের অ্যাক্সেস পায়। সাথে সাথে নিউটন আজও তার কাছে থাকা কাইজুর ব্রেনের সাথে তার ব্রেনকে বারবার কানেক্ট করত, তাই এলিয়েনরা তার ব্রেনকে পুরোভাবে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। নিউটন এখানে যত সব কাইজুদের আর্টিফিশিয়াল ব্রেনকে গ্রো করেছিল সবকিছুই এলিয়েনরা তার মাধ্যমে করায়। সাথে সাথে জ্যাকের বোন মকর যে মৃত্যু হয় সেটিও এলিয়েনরা তার মাধ্যমে করায়, যাতে মকর মৃত্যুর পর শাও কোম্পানি রোবট সাপ্লাই করার পারমিশন পেয়ে যায়। এখন হারমান নিউটনকে সব রোবটদের ডিঅ্যাক্টিভেট করার জন্য বলে, কিন্তু নিউটন এরকম করতে মানা করে। তখনই সেখানে শাও কোম্পানির ওনার সিইও যার নাম শাও
সে সেখানে পৌঁছে যায়। সে তার উপর বন্দুক রাখে। নিউটন সেখান থেকে তার প্রাণ বাঁচানোর জন্য পালায়। এখন শাও ও হারমান সব রোবটদের ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করে। অন্যদিকে সেই সব রোবটদের দেখানো হয় যাদের মধ্যে কাইজুর ব্রেন ফিট করা। তারা প্যাসিফিক ওশানে দ্বিতীয় দুনিয়ার রাস্তা আবার খুলতে চায়, যাতে দ্বিতীয় দুনিয়া থেকে কাইজুরা আবার পৃথিবীতে আসতে পারে এবং পৃথিবীকে ধ্বংস করে তার উপর আধিপত্য স্থাপন করতে পারে। তারা সেই রাস্তা খুলে দেয় যার মধ্য থেকে কাইজুরা বের হওয়াও শুরু হয়। অন্যদিকে শাও ও হারমান কে দেখানো হয় যারা সব রোবটদের ডিঅ্যাক্টিভেট করার চেষ্টা করছে। শাও এর মধ্যে সফল হয়, ফলে সেই পোর্টাল যেটি এখনো পুরোভাবে খুলেনি সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু বন্ধ হওয়ার আগে পৃথিবীতে দ্বিতীয় দুনিয়া থেকে তিনটি কাইজু এসে যায়। তিনটি কাইজুই এখন জাপানের মাউন্ট ফিজি জ্বালামুখীর দিকে বাড়ছিল। হারমান যে বৈজ্ঞানিক, সে সবাইকে এই বিষয়ে জানায় যে মাউন্ট ফিজিতে পৃথিবীর অমূল্য তত্ত্ব, আর সেই তত্ত্বর সাথে কাইজুর ব্লাডের মিশ্রণের পর তারা আরো মারাত্মক হয়ে যাবে। যদি কাইজু তার মধ্যে ঢুকে যায় তাহলে সেখানে অনেক বড় এক বিস্ফোরণ হবে, যার ফলে সমস্ত পৃথিবীতে বিষাক্ত গ্যাস ছড়াবে এবং পৃথিবীতে যেসব জীব শ্বাস গ্রহণ করে সব জীবেরই সমাপ্তি ঘটবে। আর এইভাবে এলিয়েনরা পুরো পৃথিবীতে তাদের আধিপত্য স্থাপন করবে। এখন তাদের কাছে শুধু চারটি রোবট, কিন্তু এখন তাদের রোবটগুলো আগের রোবট থেকে অনেক অ্যাডভান্স, কেননা এখন তারা উঠতেও পারে। চারটি রোবটই এখন সেই জায়গায় পৌঁছায় যে জায়গায় কাইজুরা তারা কাইজুদের সাথে লড়াই আরম্ভ করে। এই রোবটগুলো এত শক্তিশালী, এত অ্যাডভান্স ছিল যে কিছু সময়ের মধ্যেই তারা কাইজুদের পরাজিত করে। যখন নিউটন দেখে যে কাইজুরা পরাজিত হয়ে গেছে, তখনই সে রোবটিক প্যারাসাইট সেই দিকে পাঠায়। এগুলো এক ধরনের ছোট ছোট রোবট যেগুলো সেই তিন কাইজুদের একসাথে জড়িত করে একটি বিশাল কাইজু তৈরি করে দেয়। আর এই কাইজু এত বিশাল এবং এত শক্তিশালী যে মানুষের চারটি রোবট তার সামনে টিকতে পারে না। সে এক এক করে তিনটি রোবটকেই ধ্বংস করে দেয়, আর সেই রোবট যার মধ্যে জ্যাক এবং নেড ছিল সেই রোবটকেও ড্যামেজ করে। নেড গভীর জখমি হয়ে যায়। এখন জ্যাক একা এই রোবটকে চালাতে পারবে না, তাই সেখানে আমারা এসে যায়, যার রোবট এখন পুরোভাবে নষ্ট হয়ে গেছে এবং নেড সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু তাদের রোবটের থ্রাস্টারে এখন এতটুকু পাওয়ার নেই যে তারা উড়ে সেই কাইজুর কাছে পৌঁছাতে পারে, যেটি লাগাতার জ্বালামুখীর দিকে বাড়ছে। তখনই শাও সেই রোবটকে অটো কন্ট্রোল করে পাঠায়, যেটিকে আমরা মুভি শুরুতে দেখি, যে রোবট আমরা তৈরি করেছিল। তার কাছে একটি থ্রাস্টার ছিল, আর সেই থ্রাস্টারের সাহায্যে তারা উড়তে সক্ষম হয়। তারা সেই কাইজুর দিকে বাড়তে লাগে, যেটি জ্বালামুখীর দিকে বাড়ছে। এখন তাদের রোবটকে বোমের মতো ব্যবহার করতে হবে। রোবটের কাইজুর সাথে ধাক্কা হয়, কিন্তু ধাক্কার কিছু আগেই জ্যাক ও আমারাকে এসকেপিং পড দিয়ে রোবট থেকে বেরোতে হবে। কিন্তু তাদের এসকেপিং পড জাম হয়ে যায়, আর কাইজু যে জ্বালামুখীর চূড়ায় পৌঁছে গেছে তার এখন জ্বালামুখীর সাথে ধাক্কা খাওয়ার কিছু সেকেন্ড বাকি। তখনই জ্যাক ও আমারার রোবট এর সেই কাইজুর সাথে ধাক্কা হয়, এবং শাও যে রোবটটি পাঠিয়েছিল, সেই ছোট রোবট যে তাদের রোবটকে ধরে রেখেছিল, সে তাদের রোবটে ছিদ্র করে তাদের বাঁচায় এবং তাদের রোবটের কাইজুর সাথে ধাক্কা হয়ে যায়, ফলে অনেক বড় এক বিস্ফোরণ হয় ও কাইজুর মৃত্যু হয়। অন্যদিকে নিউটন যখন দেখে যে তার প্লেন ফেল হয়ে গেছে, তখন সে প্লেন বি অ্যাক্টিভেট করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে নেড পৌঁছে যায়, যে তাকে এক গুষি মেরে অজ্ঞান করে দেয়। নিউটনকে গ্রেফতার করা হয়। নিউটনের ব্রেন এখনো এলিয়েনদের কবজায়। তারা নিউটনের মাধ্যমে বলে যে আমরা তোমাদের ছাড়বো না, আমরা আবার তোমাদের উপর আক্রমণ করবো।